লাইলাতুল কাদারের পর্ব আর অধ্যায় হচ্ছে বাব ফজরে লাইলাতুল কাদর প্রথম অধ্যায় হচ্ছে কদরের রাতের ফজিলত বা মহত্ব সম্পর্কে এই মর্মে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম একটি সূরাই নাযিল করেছেন যে সূরার নাম হচ্ছে সূরাতুল কদর মহান আল্লাহ ইরশাদ করেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর নিশ্চয়ই আমি কোরআনে কারীম নাযিল করেছি কদরের রাতে তাই বখারী রাহিমাহুল্লাহ এই সূরা দিয়ে কিন্তু অধ্যায় শুরু করেছেন অধ্যায় লেখার পরে বলছেন ওয়া কাল আল্লাহ তাআলা মহান আল্লাহ ইরশাদ করেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর নিশ্চয়ই আমি একে নাযিল করেছেন কাকে হ্যাঁ হু তাকে নাযিল করেছি বা একে নাযিল করেছি কি জিনিস আল কোরআন নিশ্চয় একে আমি নাযিল করেছি কদরের রাতে এখন কদরের রাত কি জিনিস আল্লাহ বলছে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর আদরা ইউদরি মানে হচ্ছে জানানো দারা ইউদরি মানে নিজে জানা আর আদরা ইউদরি মানে জানানো জি হ্যাঁ ওয়া মা আদরাকা আর তোমাকে কিসে জানাবে মানে তুমি কিভাবে জানবে যদি আল্লাহ না জানাই তাহলে তোমার কাছে জানার কি সূত্র আছে কোন উপায় আছে মা লাইলাতুল কদর যে কদর রাত কি কদর রাতটা বা কি আল্লাহ রাব্বু জিজ্ঞাসা করছেন তারপরে তার উত্তর দিয়ে দিচ্ছেন তারপরে কি বলছে লাইলাতুল কদরে খাইরুম মিন আলফ শাহর সেটি হচ্ছে এমন কদরের রাত লাইলাতুল কদর খাইরুম মিন আলফ শাহর হাজার মাস অপেক্ষা উত্তম হাজার মাসের সমান আল্লাহ বলেননি কিন্তু হাজার মাস সের সমান হইলে কত বছর হয় তেরাশি বছর চার মাস হাজার হাজার মাস তেরা বছর তেরাশি বছর চার মাস তার চাইতে উত্তম অনেক বক্তারা বলে যে তেরাশি বছরের সমান না ভুল কথা তাই কমিয়ে দিলেন আপনি খায়ের বলা হয়েছে এখন খায়ের উৎকৃষ্ট কত উৎকৃষ্ট যদি আপনি তুলনা করেন কাউকে যে উনি আমাদের সবার চাইতে অনেক ভালো সবার চাইতে ভালো কত গুণ ভালো সেটা বলা হয়নি জি খাইর মিন আলফ শাহর সুতরাং ওই তেরাশি বছরে সীমিত করবেন না যদি ধরে নেন যে তেরাশি বছর তবুও আজকালকার জামানার সবচেয়ে বেশি আয়ু পাওয়া লোকের আয়ুর সমান তো কদরের একটি রাতের এবাদত তেরাশি বছরের এমন তেরাশি বছর যাতে হ্যাঁ ফরজ না ফরজের নাকি অনেক বেশি এমন ধরেন তেরাশি বছর যাতে নফল এবাদত কেউ যদি করে তাহলে সে নফল ইবাদত করে যতটা সব সময় ইবাদতবন্দী করে সব সময় ইবাদতবন্দী করে তেরাশি বছরে যা পাবে তার চেয়েতে বেশি এক রাতে পাবে লাইলাতুল কদর খাইর মিন আলফ শাহর ওমা আদরাকা আল্লাহ কেন বলেছেন কেন আল্লাহ বললেন সোজাসুজি বলে দিতেন ইন্না আনজালনা ফি লাইলাতুল কদর লাইলাতুল কদর খাইর মিন আলফ শাহর বিনা কাজে না এতেও ফজিলত মহত্তর দিকে ইঙ্গিত করা হয়েছে যেমন আমরা কোনো এক লোকের যদি কোনো বড় ব্যক্তি বা কোনো এমন ব্যক্তি যার তারা অনেক উপকৃত হয়েছে সরাসরি পরি উনি হচ্ছেন এই এটা একটা হ্যাঁ পরিচয় করিয়ে দেওয়ার তরিকা কিন্তু ওর চাইতে অলঙ্করপূর্ণ তরিকা এবং সেটাকে আরও বড় করে যেন তুলে ধরা বিষয়টিকে চেনেন ওনাকে আপনি চেনেন ওনাকে আপনি জানেন কেউ নেই এই যে অমাদরা কামা লাইলাতুল কদর জানেন যে লাইলাতুল কদর কি লাইলাতুল কদর খাইর মিন আলফ শাহর এবার বোঝা গেছে জি হ্যাঁ এতেও ফজিলত যেন প্রকাশ করা হয়েছে তানাজ্জালুল মাল ওই রাতে হয় কি অসংখ্য ফেরেশতা নেমে আসেন মালাইক ও রুহ এমন কি রুহ রুহুল আমিন রুহুল কুদস যার নাম রুহ যার নাম জিব্রাইল যার নাম জিবরিল আলাইহিসসালাম সমস্ত ফেরেশতার যিনি শ্রেষ্ঠ তিনিও নেমে আসেন জমিনে নেমে আসেন বেঈদিনে রব্বহিম কিভাবে খেয়াল খুশি না তাদের রবের অনুমতি ক্রমে আল্লাহর ইচ্ছা আল্লাহর অনুমতি করে আল্লাহ পান বলেন যে যাও জি কি নিয়ে নেমে আসেন ফেরেশতা নেমে আসে মানে রহমত নিয়ে নেমে এসেছেন সুতরাং যখন ফেরেশতারা রহমত নিয়ে নেমে এসেছেন তখন সেই রাতটি শান্তি আর শান্তি সালামুন হেয়া তার আগে মিন করলে আমরা মানে প্রতিটি বিষয়ের ক্ষেত্রে হ্যাঁ
تنزل الملائكه والروح باذن ربهم من كل امر من প্রত্যেকটি বিষয় যা নি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তাদেরকে আল্লাহ রাব্বুর রহমত পকেত রহমত বরকত মানব জাতির জন্য কল্যাণ ভালো মানুষদের জন্য বিশেষ করে কল্যাণ সালামুন হিয়া মানে সালামুন তিলকাল লাইলা এই রাতটি কদরের রাতটি হচ্ছে শান্তি আর শান্তি কতক্ষণ পর্যন্ত হাত্তা মাতলাইল ফজর ফজর হওয়া পর্যন্ত والحمد لله لا إله إلا الله.